কিশোরী খুনের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ ঘিরে উত্তাল উত্তর দিনাজপুরের চোপড়া। পুলিশ জনতা খণ্ডযুদ্ধ পুড়ল সরকারি বাস। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, জনতার পাল্টা লাঠিচার্জ করে টিয়ার গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি সামাল পুলিশের। উঠছে গুলি চালানোর অভিযোগও। সোনাপুর এলাকায় র্যাফের টহলদারি, নেমেছে কমব্যাট ফোর্স। রাজস্থানে বুধবারই কি আস্থা ভোট? পরিস্থিতি অনুকূল বুঝে কি তোড়জোড় গেহলটের? জয়পুরে জোর জল্পনা। শনিবার রাজ্যপাল কলরাজ মিশ্রের সঙ্গে দেখা করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। বিটিপির দুই বিধায়কের সমর্থন নিশ্চিত হওয়ায় সরকারের বিপদ অনেকটাই কেটে গিয়েছে বলে মনে করছে কংগ্রেস। সচিন অনুগামী বিধায়কদের হদিশ পেতে মরিয়া হাইকমান্ড। অসমে বন্যা পরিস্থিতির অবনতি হয়েই চলেছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে ফোন করে সবরকম সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইতিমধ্যেই 33টির মধ্যে 31টি জেলা প্লাবিত। ক্ষতিগ্রস্ত প্রায় 48 লক্ষ মানুষ, 4,500-এরও বেশি গ্রাম সম্পূর্ণ বিপর্যস্ত। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ও জলের তলায়। বিপদসীমার উপর দিয়ে বইছে। 83,000 মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরানো হয়েছে। কাজিরাঙ্গা জলে ডুবেছে। আশ্রয় হারিয়ে বিপদে অভয়ারণ্যের জীবজন্তুরা। আশ্রয়ের খোঁজে জঙ্গল থেকে বেরিয়ে আসছে বনের পশুরা। কিন্তু কোথায় আশ্রয়? চারিদিকে শুধু জল। ক্লান্তিতে অবসন্ন শরীর, রাস্তার ওপরেই গভীর ঘুমে মগ্ন গন্ডার। ক্যামেরাবন্দি হয়েছে সেই ছবি। মুষলধারায় বৃষ্টি, জল থইথই রাজধানীর রাজপথ। হাঁটু জল পেরিয়ে রোজকার কাজে আমজনতা। মিন্টো ব্রিজের কাছে জলে ডোবা গাড়ি সরাতে উদ্ধার দেহ। আন্নানগরে জলের তোরে ভাঙল দোতলা বাড়ি। মৌসুম ভবনের পূর্বাভাস বলছে বৃষ্টির বেগ বাড়বে, দিল্লি ছাড়াও ভিজবে। আদমপুর, হিসার, জেন্দ, গোহানা, বারুদ, রোহতক। হুষ্টে সমুদ্রে জলোচ্ছ্বাসে বিপদ বাড়ছে উপকূলবর্তী চেল্লা নাম এলাকার। হু হু করে ঢুকছে জল। ইতিমধ্যেই জলের তোরে একটি বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। আংশিক ক্ষতির মুখে আরও 4টি বাড়ি। বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ প্রশাসনের। বৃষ্টি বিপর্যয়ে উত্তরে ফুসছে জেলার সব নদী। এর মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মৌসুমী অক্ষরেখার বর্তমান অবস্থানেই ফের মুষলধারে বর্ষণ। সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। ক্ষয়ক্ষতির আশঙ্কা। কাল থেকে শুরু অগ্নি পরীক্ষা। 375 জন স্বেচ্ছাসেবকের শরীরে প্রয়োগ করা হবে কোভ্যাক্সিন। হিউম্যান ট্রায়ালের জন্য কেন্দ্রের থেকে প্রয়োজনীয় ছাড়পত্র জোগাড় করে ফেলেছে এইমস। আইসিএমআর এবং ভারত বায়োটেকের তৈরি ওষুধ কী কাজ করবে করোনার ওপর? ফলের দিকে তাকিয়ে গোটা দেশ ঠেকানো গেল না। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দাবি, ভারতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। প্রতিদিন দেশে অন্তত 30,000 মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যেই গোষ্ঠী সংক্রমণের কথা স্বীকার করেছে কেরল, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক ও গোয়ার গ্রামাঞ্চলে গোষ্ঠী সংক্রমণের থাবা। এবার আইএমএর দাবিতে বাড়ল উদ্বেগ। দেশে করোনা গ্রাফ উঠেই চলেছে। দৈনিক সংক্রমণে ফের রেকর্ড। 24 ঘন্টায় আক্রান্ত প্রায় 39,000, একদিনে মৃত 543, দেশে আক্রান্ত 10,77,000-এরও বেশি। যাদের মৃত্যু হয়েছে তাদের 70% বেশি কোমরবিড পরিস্থিতি ছিল, অর্থাৎ আগে থেকেই অসুস্থ ছিলেন। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 677,423 জন। কোভিড যুদ্ধে ফ্রন্টলাইনে ছিলেন, এবার নতুন ভূমিকায় উর্দিধারীরা। প্লাজমা থেরাপির জন্য প্লাজমা দান করল দিল্লি পুলিশ। এইমসের ব্লাড ব্যাঙ্কে রবিবার প্লাজমা ডোনেট করেন দিল্লি পুলিশের কর্মীরা। শিবিরে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, দিল্লির পুলিশ কমিশনার এবং এইমসের ডিরেক্টর। বুধবার পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো মানিকতলা বাজার। কন্টেনমেন্ট জোনে রয়েছে বাজার। বাজার কমিটি সিদ্ধান্ত নিয়েছিল রবি, বুধ ও শুক্রবার বাজার খোলা থাকবে। সেই মতো রবিবার সকালে বাজার খোলা হয়, যদিও তড়িঘড়ি ঝাঁপ বন্ধ করে দেয় প্রশাসন। সংক্রমণ ঠেকাতে মরিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো গোটা দমদম থানা এলাকা। উত্তর ও দক্ষিণ দমদম পুরসভা এলাকা বন্ধ থাকবে। কন্টেনমেন্ট জোন হিসেবে আগে থেকেই বেশ কিছু এলাকায় লকডাউন জারি ছিল। দমদম থানা ও পুরসভার বৈঠকে আপাতত সিদ্ধান্ত, জরুরি পরিষেবা ছাড়া দমদম থানা এলাকায় সব বন্ধ থাকবে। করোনাকে ডোন্ট কেয়ার। রবিবার ভালো মন্দ খেতে ঠাসা ভিড় নিউটনের ঘুনি বাজারে। গিজগিজ করছে মানুষ, মুখে মাস্কের বালাইও নেই, অথচ প্রশাসন বাজার বন্ধ রাখতে বলেছিল। লাগাতার আবেদন নিবেদন করেও চলেছে পুলিশ। বাজার প্রিয় বাঙালির অবশ্য তাতে থোরাই কেয়ার। কন্টেনমেন্ট জোনের আওতায় গড়িয়া স্টেশন এলাকা, বন্ধ স্টেশনের কাছে কিষাণ মার্কেট ও গড়িয়া সন্ধ্যা বাজার। মাইকিং করে বাড়ি থেকে বেরোতে নিষেধ বাসিন্দাদের। দোকানপাট বন্ধে জারি নির্দেশিকা। এলাকায় টহল নরেন্দ্রপুর থানার আইসের। করোনা থাবা এবার গোসাবা গ্রামীণ হাসপাতালে। আক্রান্ত ব্লক স্বাস্থ্য আধিকারিক, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তৎপর প্রশাসন, বন্ধ রাখা হয়েছে গোসাবা বাজার। বাসন্তী গোসাবায় ফেরি চলাচল অনেকটাই কমে গিয়েছে। নদীঘাটে বাড়তি জমায়েত যাতে না হয় তার নজরদারি চালাচ্ছে স্থানীয় প্রশাসন। সংক্রমণ ছড়ানোর আশঙ্কা। গ্রামের স্কুলে ঠাঁই হলো না। রাজস্থান থেকে বাঁকুড়ায় ফেরা 13 জন পরিযায়ী শ্রমিকের। জগদল্লা গ্রামের বাইরে জঙ্গলের ধারে তাঁবু খাটিয়ে দিন যাপন। একে বৃষ্টি, তার উপর পোকামাকড়ের উৎপাত। দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না পরিযায়ী শ্রমিকদের। তাদের লালারস সংগ্রহ করেছে স্বাস্থ্য দপ্তর, এখনও রিপোর্ট মেলেনি। মাঝে দিন দশকের ব্যবধান, বীরভূমের মারগ্রামে অজানা রোগে 3 শিশুর মৃত্যু। বমি ও জ্বর শুরু হওয়ায় 3 দিনের মধ্যে মৃত্যু। এলাকায় বাকি শিশুদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে পরিবার। মেলেনি জলবাহিত রোগের প্রমাণ। কী কারণে মৃত্যু খুঁজছে স্বাস্থ্য দপ্তর।
শান্তিনিকেতনের রথীন্দ্রপল্লিতে আচমকা গাড়িতে বিস্ফোরণ, বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় গাড়ির দরজা, ভেঙে খান খান গাড়ির পিছনের অংশ, বিস্ফোরণস্থল থেকে খানিক দূরেই বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপারের অফিস। কি কারণে বিস্ফোরণ, তদন্তে পুলিশ, ফরেন্সিক দলকে তলব, হাসপাতালে ভর্তি আহত গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ। 21 জুলাই শহরের বিভিন্ন প্রান্তে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনানো হবে। সেই মতো কাজ শুরু হয়েছে বিভিন্ন বড় রাস্তার মোড়ে, তবে কোনোভাবেই সোশ্যাল ডিস্টেন্সিং যাতে ভঙ্গ না হয় সেদিকে কড়া নজর রয়েছে দলের। জেলা সফর শেষ, কলকাতা ফিরে অন্য মুডে দিলীপ ঘোষ। রবিবার সকালে বিজেপি রাজ্য সভাপতিকে পাওয়া গেল গলফ কোর্সে। মর্নিং ওয়াকশের ইকো পার্কে গলফ খেলেন তিনি। খেলা শেষে অবশ্য ফিরলেন পুরনো মেজাজে। প্রতিহিংসার বসে অর্জুন সিংকে হেনস্থা করছে রাজ্য সরকার, খোঁচা দিলীপের। মিথ্যেকে প্রাতিষ্ঠানিকতা দিয়েছে বিজেপি। করোনার জিডিপি ও চীনা আগ্রাসন নিয়ে ত্রিফলা আক্রমণ রাহুল গান্ধীর। করোনায় মৃতের সংখ্যা লুকোনো হচ্ছে বলে তার অভিযোগ। নতুন হিসেব প্রক্রিয়া, জিডিপি তথ্য দিচ্ছে না কেন্দ্র। চীনা আগ্রাসন নিয়ে মিডিয়াকে ভয় দেখানো হচ্ছে, সরাসরি তোপ কংগ্রেস সাংসদের। র্যাঙ্কে 3 নম্বরেই রয়েছেন, তবে টুইটারে ফলোয়ার সংখ্যায় ফের ছক্কা হাঁকিয়েছেন নরেন্দ্র মোদী। ভক্তের সংখ্যা পৌঁছেছে 6 কোটিতে। তালিকায় নম্বর আগে রয়েছেন ব্যারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প। গত 10 মাসে মোদীর ভক্ত সংখ্যা এক ধাক্কায় 1 কোটি বেড়েছে। বেতন ছাড়া 5 বছর পর্যন্ত বাধ্যতামূলক ছুটি। এয়ার ইন্ডিয়ার পদক্ষেপে উদ্বেগে তৃণমূল। অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে চিঠি তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনের। 6 মাস থেকে 5 বছর পর্যন্ত কেন ছুটি মঞ্জুর, চিঠিতে প্রশ্ন। এয়ার ইন্ডিয়ার এই মুহূর্তে 13,000 স্থায়ী কর্মী রয়েছে। স্কুল বন্ধ, অনলাইন ক্লাসও হচ্ছে না, অভিযোগ। তারপরও টিউশন ফি সহ অন্যান্য টাকা জমা দিতে চাপ দিচ্ছে স্কুল। কথা বলতে চাইলে এড়িয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। এবার অভিভাবকদের বিক্ষোভ হাওড়ার দানেশ শেখ লেনের সাউথ এন্ড সেন্টার ইএম স্কুলে। ডিএম সহ প্রশাসনের নানা স্তরে ডেপুটেশন। সৌজন্যে লকডাউন, ভুল বদলাচ্ছে শিয়ালদা স্টেশন। পানের পিক, গুটখার, গা ঘিনঘিনে লাল ছাপ উধাও, তার জায়গায় নিচে নানা আকৃতির শিল্পকার্য। এয়ারপোর্টে ধাঁচে স্টেশনের ভিতর মাথা তুলছে দোতলা শপিং কমপ্লেক্স। বসে এসকালেটারও 90 প্ল্যাটফর্মের গা ঘেঁষে তৈরি হচ্ছে ক্যাফে লাউঞ্জ। গত বছর ডিসেম্বরে রবিবার নিয়ে একসঙ্গে পর্দায় এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয় আহসান। আবারও একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন দুই অভিনেতা। ছবির নাম আসা তো মাসাদ গময়। ছবির বিষয়বস্তু করোনা, করোনার আতঙ্ক, আশঙ্কা এবং অনিশ্চয়তা নিয়ে গল্প। পরিচালনা ইন্দ্রদীপ দাশগুপ্ত। সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিসিয়াল সিলেকশন, জায়গা পেল দুই বাংলার যৌথ প্রযোজনার ছবি মায়ার জঞ্জাল। ছবির মুখ্য 3 চরিত্রে ঢাকার অপি করিম, কলকাতার পরাণ বন্দ্যোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তী। আগামী 25 জুলাই সাংহাই উৎসবে উদ্বোধন হচ্ছে। প্রথম দিনই প্রদর্শন হবে মায়ার জঞ্জাল। ভারতীয় সিনেমায় এবছর সবচেয়ে বড় ঘোষণা, পর্দায় একসঙ্গে কাজ করতে চলেছেন দীপিকা পাড়ুকোন এবং প্রভাস। ছবির প্রযোজনায় বিজয়ন্তী মুভিস, ছবির পরিচালনার দায়িত্বে অশ্বিন নাগ। খুলকে জিনে কাতারিকা, শেখাচ্ছেন সুশান্ত সিং রাজপুত, চলে গিয়েও। মুক্তি পেল তার শেষ ছবি দিল বেচারার নতুন গান। গান গেয়েছেন অরিজিৎ সিং এবং উস্তাদ শাহ তিরুপতি। অমিতাভ ভট্টাচার্যের কথায় সুর বেঁধেছেন এ আর রহমান।